এই মুহূর্তে পিএম কিষাণ সম্মান নিধির সতেরোতম কিস্তি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে তারিখ পর্যন্ত জানিয়ে দেওয়া হলো কত তারিখ নাগাদ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সতেরোতম কিস্তির টাকা আসবে তাছাড়াও পিএম কিষাণ সম্মান টাকা বছরে ছ হাজার থেকে আট হাজার টাকা করা হয়েছে এই টাকাটি বাংলার কৃষকেরা পাবে কিনা তাছাড়াও পিএম কিষাণ সম্মান নিধির স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন চলে এসেছে তাছাড়া ইতিমধ্যে পিএম কিষাণ সম্মান নিধির সতেরোতম কিস্তি দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু শুরু করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে অর্থাৎ টাকা ছাড়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করে দেওয়া হয়েছে আপনাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন প্রথমত আগে আপনারা প্রমাণগুলো দেখে নিন অনেক দেখুন মাই গভ ইন্ডিয়া থেকে কিন্তু এই টুইটটি করা হয়েছে যেখানে বলা হচ্ছে সেভেনটিন্থ ইনস্টলমেন্ট অফ পি এম কিষান নিধি টোয়েন্টি থাউজেন্ড ক্রোরস আর বিং ডিস্ট্রিবিউট টু নাইন পয়েন্ট থ্রি ক্রোর ফার্মার্স অর্থাৎ এখানে বলা হচ্ছে সতেরোতম কিস্তির টাকা প্রায় কুড়ি হাজার কোটি টাকা যেটা নাইন পয়েন্ট থ্রি ক্রোর ফার্মার কিন্তু পেয়ে যাবে তো ইতিমধ্যেই এই টাকা দেওয়ার কিন্তু প্রসেস শুরু করে দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রীর তরফ থেকে কিন্তু ফাইনাল যে সিগনেচার সেটা কিন্তু করে দেওয়া হয়েছে দেখুন এখানে বলা হচ্ছে পি এম মোদিস ফার্স্ট অ্যাক্ট ডেডিকেটেড টু ফার্মার্স সাইন হিস ফার্স্ট ফাইল অথরাইজিং রিলিজ অফ পি এম কিষান সম্মান নিধি টু বেনিফিট নাইন পয়েন্ট থ্রি ক্রোর ফার্মার্স এবং এখানে বলা হচ্ছে ডিসপোসাল অফ অ্যারাউন্ড টোয়েন্টি থাউজেন্ড ক্রোর অর্থাৎ কুড়ি হাজার কোটি টাকা এরপর দেখুন এখানে বলা হয়েছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে রবিবার শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী সোমবার ছিল তৃতীয় দফার প্রথম দিন সোমবার সকালে সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দপ্তরে যান মোদী তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার গোটা মন্ত্রিসভা তৃতীয় দফায় প্রথম যে ফাইলে সই করেন প্রধানমন্ত্রী মোদী তা হলেন কৃষকদের কল্যাণমূলক প্রকল্প এদিন প্রধানমন্ত্রী কিষাণ নিধির সতেরোতম কিস্তি প্রকাশের অনুমোদন দেন নরেন্দ্র মোদী অর্থাৎ সতেরোতম কিস্তির কিন্তু অনুমোদন দিয়ে দিয়েছে এই স্বাক্ষরের ফলে উপকৃত হবেন নয় দশমিক তিন কোটি কৃষক প্রধানমন্ত্রী কিষাণ নিধির আওতায় প্রায় কুড়ি হাজার কোটি টাকা দেবে মোদী সরকার ফাইলে স্বাক্ষরের পর প্রধানমন্ত্রী বলেন আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ তাই দায়িত্ব নেওয়ার পরই কৃষক কল্যাণ সম্পর্কিত প্রথম ফাইলে স্বাক্ষর আমরা ভবিষ্যতে কৃষক ও কৃষি কৃষিখাদের জন্য আরও বেশি করে কাজ করে যেতে চাই এদিকে রাজস্থান সরকারের শনিবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের দু টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছে অর্থাৎ এখানে বলা হচ্ছে ভাতা ছ হাজার টাকা থেকে বাড়িয়ে আট হাজার টাকা করা হয়েছে এক্স হ্যান্ডেলে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বলেন রাজ্য সরকার কৃষকদের সামগ্রিক উন্নতির লক্ষ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির দু হাজার টাকা বাড়িয়েছে কৃষকদের দেওয়া বার্ষিক ছ হাজার টাকা ভাতা বাড়িয়ে আট হাজার টাকা করা হয়েছে রাজ্য সরকার অন্নদাতাদের সর্বাত্মক উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ মূলত বুঝতেই পারছেন এখানে বলা হচ্ছে রাজস্থানের সরকার কিন্তু এই টাকাটি বাড়িয়েছে যেখানে বছরে ছ হাজার টাকা দেওয়া হয় মোট তিনটি কিস্তিতে অর্থাৎ দু টাকা করে একটি কিস্তি সেখানে কিন্তু টাকা মোট দেওয়া হবে রাজস্থানের কৃষকদের এখনো পর্যন্ত বাংলার কৃষকদের অথবা পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য কিন্তু কোনো তথ্য আসেনি যে পশ্চিমবঙ্গে এই টাকাটি বাড়ানো হয়েছে কিনা তবে শুধুমাত্র এখানে কিন্তু বলা হচ্ছে যে রাজস্থানে কিন্তু বাড়ানো হয়েছে যেখানে ছ হাজার টাকা ছিল সেটা কিন্তু আট হাজার টাকা এখন থেকে রাজস্থানের কৃষকেরা পাবে অর্থাৎ ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে প্রতিটা কিস্তি কিন্তু দু হাজার টাকা করে হয়ে থাকে বর্তমানে কিন্তু তিনটি কিস্তি প্রতি বছরে দেওয়া হয় এবার যে সতেরোতম কিস্তি টাকাটি আপনারা পাবেন সেটা কিন্তু আপনি টাকা পাবেন তো এরকম করে বছরে কিন্তু আপনি তিনটি কিস্তি পেয়ে থাকেন দেখুন এরপর বলা হয়েছে কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে মোদী সরকারের প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা শুরু হয়েছিল এই প্রকল্পের অধীনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা প্রতি বছর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ছ টাকা পান এই সাহায্য সরাসরি ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় কৃষকেরা প্রতি বছর দু টাকা তিনটি কিস্তি পান পাশাপাশি এও জানানো হয়েছে পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেতে সতেরোতম কিস্তির টাকা পেতে কৃষকদের অবশ্যই তাদের অ্যাকাউন্টে ই কেওয়াইসি জমা করতে হবে অর্থাৎ যাদের এখনও পর্যন্ত ই কেওয়াইসি করা নেই তাদের কিন্তু ই করতে হবে আপনি স্ট্যাটাস চেক করলেই কিন্তু সেখানে দেখতে পারবেন যে ই কেওয়াইসি ইয়েস নাকি নো হয়ে আছে যদি এস হয়ে থাকে তাহলে কিন্তু সব কিছুই ঠিকঠাক রয়েছে যদি নো থাকে তাহলে কিন্তু আপনাকে ই করতে হবে আধার ওটিপির মাধ্যমে অথবা আপনি সিএসসি সেন্টারে চলে যাবেন সেখানে আঙুলে ছাপের মাধ্যমে কিন্তু সেই ই কে করতে পারবেন এখনও পর্যন্ত কে জমা না করে থাকলে পি এম কিষাণ পোর্টালে গিয়ে এই কাজটি করে ফেলতে হবে বায়োমেট্রিকের ভিত্তিতে বিভিন্ন সিএসসি কেন্দ্রে ই কে করিয়ে নিতে পারবেন কৃষকরা প্রসঙ্গত দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন ষোলোতম কিস্তির টাকা পাওয়ার দিন এর আগে কেন্দ্র সরকার বেশি কৃষকের একুশ দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে এই প্রকল্পের পনেরোতম কিস্তির টাকা ঢুকেছিল কৃষকদের অ্যাকাউন্টে ১৬তম কিস্তির অর্থ দু সালের মার্চ মাসে ঢুকেছিল কৃষকদের অ্যাকাউন্টে মূলত বুঝতেই পারছেন ইতিমধ্যে কিন্তু সতেরোতম কিস্তির টাকার ছাড়ার যে অনুমোদন সেটি কিন্তু প্রধানমন্ত্রী দিয়েছেন এবং আপনারা কিন্তু দেখতে সেই দিন যে সিগনেচার করেছে অর্থাৎ গতকাল সেটা কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন এবং প্রধানমন্ত্রী কিন্তু লাইভ এই বিষয়টি জানিয়ে দিয়েছেন তো এই বিষয়ে কিন্তু কোনো ধরনের সংশয় নেই যে সতেরোতম কিস্তির টাকা পেতে আপনাদের দেরি রয়েছে ইতিমধ্যে স্ট্যাটাসে আপডেটও চলে এসেছে সেটাও কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি ইনস্টলমেন্টের ঘরে এফ প্রসেসড নো হয়ে আছে এবং ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট এই লেখাটি কিন্তু চলে এসেছে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এবং আপনারা জানেন যখন একটি কিস্তির টাকা দেওয়া হয় তার আগে কিন্তু এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি আসে এরপর আর সাইন তারপরে কিন্তু পেমেন্ট প্রসেস সেই লেখাটি আসে এবং ফাইনালি কিন্তু তারপরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাটি ক্রেডিট হয়ে থাকে এবং এখানে যে এফ টি প্রসেস নো দেখতে পাচ্ছেন এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো ধরনের দরকার নেই যখনই এই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট এই লেখাটি চলে যাবে তারপরে এখানে কিন্তু এফটিও প্রসেসড ইএস লেখাটি চলে আসবে অর্থাৎ স্টেট থেকে যখনই অ্যাপ্রুভাল দিয়ে দেবে সাথে সাথে কিন্তু এখানে এফটিও প্রসেসড ইএস লেখাটি দেখতে পারবেন তো এ নিয়ে আপনাদের চিন্তা করার কোনো ধরনের দরকার নেই এবং আপাতত পি এম কিষান সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটা কিন্তু স্লো কাজ করছে আপনাদের কয়েকদিন পর কিন্তু স্ট্যাটাস চেক করতে হবে তো এখন কথা হল যে কত তারিখ নাগাদ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটি আসতে পারে এ বিষয়ে কি আপডেট আছে সেটাও কিন্তু আপনাদের আমি জানিয়ে দিচ্ছি অনেক কিন্তু এখন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে এই টুইটটি করা হয়েছে যেখানে বলা হচ্ছে কৃষকদের দু হাজার টাকা দেওয়া হবে সতেরোতম কিস্তি পি এম কিষাণ সম্মান এবং জলদি অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু সেই টাকাটি ছাড়া হবে এবং আরও একটি কিন্তু বিষয় উঠে আসছে এবং এটা সত্যতা আমরা যাচাই করিনি দেখুন এখানে বলা হচ্ছে পি এম কিষাণ সম্মান নিধি যোজনা সেভেন্টিন ইনস্টলমেন্ট দ্য ফান্ডস ফর দ্য সেভেন্টিন ইনস্টলমেন্ট আন্ডার দ্য পি এম কিষান সম্মান যোজনা উইল বি ক্রেডিটেড টু দ্য ফার্মার্স অ্যাকাউন্টস ওয়ান জুন টোয়েন্টি থেকে থার্টি জুন দু অর্থাৎ এখানে বলা হচ্ছে কুড়ি জুন থেকে তিরিশে জুনের মধ্যে সেই টাকাটি ছাড়া হবে এবং একটি কিন্তু নির্দিষ্ট ডেটও ঘোষণা করা হবে এবং এর যে সত্যতা এটা কিন্তু আমরা যাচাই করিনি তবে খুব শীঘ্রই কিন্তু টাকা ছাড়া হবে এবং আপনাদের কিন্তু আমি অনস্ক্রিন প্রমাণগুলো দেখিয়ে দিলাম এবং ইতিমধ্যে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট সেই লেখাটি চলে এসেছে ইনস্টলমেন্টের ঘরে অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি আসতে চলেছে এবং যেহেতু কুড়ি জুন থেকে তিরিশে জুনের কথা বলা হয়েছে এখনও পর্যন্ত দশ থেকে পনেরো দিনের মতো সময় রয়েছে এই দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু সমস্ত প্রসেস হয়ে যাবে এরপরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটি আসবে এবং এ নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকে একটি তারিখ জানানো হবে এবং সেই তারিখে প্রধানমন্ত্রী কিন্তু একটি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে এই সতেরোতম কিস্তির টাকাটি ছেড়ে দেবেন তবে আপনারা নিশ্চিত হয়ে যেতে পারেন যে কুড়ি জুন থেকে তিরিশে জুনের মধ্যে কিন্তু কোনো একটা তারিখে সেই টাকাটি ছাড়া হবে তো যখনই ফাইনাল তারিখটা চলে আসবে এই কুড়ি জুন থেকে জুন জুনের মধ্যে অবশ্যই কিন্তু আপনাদের সেই তারিখটা আমি জানিয়ে দেবো তবে এই কুড়ি জুন থেকে জুন জুনের মধ্যে অর্থাৎ এই যে দশ দিন রয়েছে এই কুড়ি জুন থেকে তিরিশে জুন সেই কুড়ি জুন থেকে জুন জুনের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পিএম কিষাণ সম্মান নিধির সতেরোতম কিস্তির টাকা অর্থাৎ দু হাজার টাকার একটি কিস্তি আপনি পেয়ে যাবেন তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে नेक्स्ट वीडियो थे